নমস্কার তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আর আমি রামপ্রসাদ তো ডব্লিউ কনস্টেবল দু হাজার উনিশের যে কেসটা চলছে আজ নয়ই মার্চ সেটা কোর্টে উঠেছিলো এবং সেখানে তোমাদের আবার একটি পরবর্তী ডেট নির্ধারিত হয়েছে সেটি হলো উনিশ তারিখ তো ভিডিওটা স্কিপ করো না আজকে কী কী হয়েছে তা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখো আজকে তোমাদের বিপরীত পক্ষ যারা কেস করেছে তাদের যে সমস্ত দাবি ছিল যে পিলি থেকে মানে আনফেয়ারভাবে টোটাল রেকমেন্ড করা হয়েছে এগুলো তাদের দাবি ছিল এবং তোমাদের কোর্টে থেকে জানিয়েছে বোর্ডকে যে পরবর্তী আবার উনিশ তারিখে টোটাল যত সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের মার্কস এবং তাদের যে নাম্বার এবং ইন্টারভিউর নাম্বার সমস্ত কিছু লিস্ট সেদিন বেশ করার জন্য বলেছে কোর্টে তো দেখো এবার ব্যাপার হচ্ছে যে উনিশ তারিখেও কি কেসটা উঠে যাবে তো দেখো এটা এখন বলা যাচ্ছে না যে কেসটা উঠবে না তবে একটা বড় সম্ভাবনা রয়েছে যে উনিশ তারিখে তোমাদের যে স্টে অর্ডারটা আছে সেটা উঠে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কেস উঠে যাবে কি না এখনও সেটা সঠিকভাবে বলা যায় না তবে স্টেটা একটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু এত দূর ধীরে ধীরে এগিয়ে এসেছে এবং উনিশ তারিখে টোটাল মানে কোর্ট প্রেসার দিয়েছে যে বোর্ডের মানে যত ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে তাদের সমস্ত ডিটেলস এবং নাম্বার দেওয়ার জন্য তো দেখো আবার পরবর্তী তারিখে কি হতে চলেছে তো আজকের কেসের আপডেট এতটাই ছিল আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারো আমি সঠিক তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো দেখো উনিশ তারিখে তোমরা আশা রাখতে পারো যে স্টেটা আর স্টেটাও যদি উঠে যায় তোমাদের যদিও স্টেটা উঠে যায় তো সেই ক্ষেত্রে তোমাদের ভোটের আগে যদি জয়েন করাতে ইচ্ছুক থাকে বোর্ড তবেই কিন্তু তোমাদের জয়েন হয়ে যাবে তবে আশা করা যায় বোর্ড তো ইচ্ছা করছে তোমাদের নিয়ে নেওয়ার জন্য কারণ পরবর্তী যারা আছে কাস্ট ক্যাটাগরি যারা পাস করেছে তো তাদেরও তো ট্রেনিং করাতে হবে তো তোমাদের পিছিয়ে গেলে তাদেরও ধীরে ধীরে পিছুবে সেই ক্ষেত্রে আবার পরবর্তী একটা নতুন ডিউমেন্ট বেরিয়েছে সেক্ষেত্রে বোর্ডের প্রচুর চাপ হয়ে যাবে তো দেখো যদি তোমাদের উনিশ তারিখে স্টেটা উঠে যায় কেসটা না উঠলেও যদি স্টেটা উঠে যায় তোমাদের জয়নিং হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রেখো